ক্লাস পরিচালনায় আমি বোকারি মাস্টার, প্রভাষক ভূগোল ও পরিবেশ বিভাগ সমতমোহন কলেজ ময়মনসিংহ। আজ আমি তোমাদের অনার্স তৃতীয় বর্ষের অর্থনৈতিক ভূগোলের দ্বিতীয় অধ্যায়ের উপর একটি ক্লাস নেব, যার পাঠ শিরোনাম হচ্ছে অর্থনৈতিক কর্মকাণ্ডের প্রকৃতি, বৈশিষ্ট্য ও শ্রেণী বিভাগ। আজ আলোচনার বিষয়বস্তু হচ্ছে পৃথিবীর চা উৎপাদন ও বণ্টন। চায়ের কদর বিশ্বব্যাপী সমাদৃত, একটি ক্যামেলীয় গোত্রের দ্বিবীজপত্রী উদ্ভিদ। এই কথা ঠিক যে পূর্বের তুলনায় মানুষের জীবন সংগ্রাম ক্রমশ কঠিন হচ্ছে, জীবন অর্জনের জন্য অনেক বেশি মানুষকে পরিশ্রম করতে হচ্ছে। এরূপ অবসাদ ও ক্লান্তি দূর করার উদ্দেশ্যে অনেকে বিভিন্ন পানীয় গ্রহণ করে, তার মধ্যে চা হচ্ছে একটি অন্যতম পানীয় ফসল। এদের চাহিদা ও উৎপাদন দুটি বৃদ্ধি পাচ্ছে, যা মূলত মৌসুমি অঞ্চলের পার্বত্য উচ্চভূমির ফসল। চা বলতে আমরা কি বুঝি? চা বলতে এক প্রকার সুগন্ধিযুক্ত ও স্বাদ বিশিষ্ট কিছু পানীয়কে বোঝায়। বর্তমানে পৃথিবীতে একটি উল্লেখযোগ্য পানীয় রূপে ব্যবহার করা হয়। খ্রিস্টপূর্ব 2700 খ্রিস্টাব্দে চীন দেশে প্রথম চা আবিষ্কৃত হয় বলে জানা যায়। চা গাছ সাধারণত 9 থেকে 12 মিটার পর্যন্ত উঁচু হয়ে থাকে, তবে পাতা সংগ্রহের সুবিধার্থে 1.5 থেকে 2.5 মিটার উঁচুতে ছেটে দেওয়া হয়। চা গাছের পাতা ও কুড়ি সংগ্রহের পর তা প্রক্রিয়াজাত করে বাজারজাত করা হয়। মূলত চা পানের ফলে শরীর ও মন সতেজ হয়। সাধারণত গাছ লাগানোর 5 বছর থেকে নিয়মিত পাতা সংগ্রহ করা যায় এবং এভাবে প্রায় 50 থেকে 60 বছর পর্যন্ত ভালো ফলন পাওয়া যায়। আমরা যদি দেখি তাহলে দেখতে পাব পৃথিবীতে বিভিন্ন ধরনের চা পাওয়া যায়। কালো চা, সবুজ চা, স্টক চা, উলং চা, ইয়ারবো মাটির চা, বিভিন্ন ধরনের চা আমরা দেখতে পাই। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা দেখব চা চাষের নিয়ামক। চা চাষে কতগুলো প্রাকৃতিক, আর্থসামাজিক ও প্রযুক্তিগত নিয়ামক রয়েছে। এর মধ্যে প্রথম নিয়ামকটি হচ্ছে প্রাকৃতিক নিয়ামক। 1. জলবায়ু। চা চাষের জন্য উষ্ণ ও আর্দ্র জলবায়ু বিশেষ উপযোগী। যদি আমরা তাপমাত্রা দেখি তাহলে 26 ডিগ্রি থেকে 28 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার প্রয়োজন হয়। গাছের বৃদ্ধিকালীন সময়ে 30 ডিগ্রি সেলসিয়াসের অধিক তাপমাত্রার প্রয়োজন হয়। এছাড়া বৃষ্টিপাতের পরিমাণ 200 সেন্টিমিটার, বার্ষিক 200 সেন্টিমিটার বৃষ্টিপাতের প্রয়োজন হয়। বাতাসের আর্দ্রতা 70 থেকে 90% আবশ্যক। অতিবৃষ্টি এবং অনাবৃষ্টি বা খরা কোনটাই চা গাছের জন্য উপযুক্ত নয়। চা গাছের জন্য যেমন কিছু পানি প্রয়োজন, তেমনই উপযুক্ত নিষ্কাশনের ব্যবস্থাও থাকতে হয়। 2 নম্বর হচ্ছে ভূপ্রকৃতি। প্রায় সমুদ্র সমতলে চা জন্মালেও উঁচু পার্বত্য অঞ্চলে উন্নত মানের চা জন্মে। উঁচু পার্বত্য অঞ্চলে পানি নিষ্কাশন দ্রুত হয় বলে পৃথিবীর অধিকাংশ উৎকৃষ্ট চা বাগান উঁচু ভূমিতে অবস্থিত। সমুদ্রপৃষ্ঠ থেকে চা গাছের উচ্চতা চায়ের গুণগত মানকে প্রভাবিত করে। 806 থেকে 935 মিটার উচ্চতায় চা সবচেয়ে ভালো উৎপাদিত হয়। 3 নম্বর হচ্ছে মৃত্তিকা। পলি দোয়াশ থেকে বেলে দোয়াশ মৃত্তিকায় চা জন্মাতে পারে, তবে বেলে দোয়াশ মৃত্তিকা চা চাষের জন্য খুব ভালো। কিছুটা এঁটেল জাতীয় মৃত্তিকাতেও চা জন্মাতে পারে। এছাড়া হালকা অম্লাত্ম মৃত্তিকা চা চাষের উপযোগী। চা চাষের জন্য মৃত্তিকার আদর্শ অম্লতা হচ্ছে 4.5 থেকে 5.8 পর্যন্ত। মৃত্তিকা পুষ্টিমান সম্পন্ন হওয়া আবশ্যক। 4 নম্বর হচ্ছে ছায়া বৃক্ষ।
চা গাছকে প্রখর সূর্যতাপ এবং ঝড়বৃষ্টি থেকে রক্ষার জন্য বিভিন্ন ধরনের স্থায়ী ও অস্থায়ী বৃক্ষরোপণ করা হয়, যা ছায়া বৃক্ষ নামে পরিচিত। পর্যাপ্ত ছায়াযুক্ত বাগানে গাছের পাতা সতেজ থাকে এবং রোগ ও পোকার আক্রমণ তুলনামূলক কম হয়। ছায়া বৃক্ষের পাতা বাগানে পড়ে পচে জৈব পদার্থ সৃষ্টির মাধ্যমে মৃত্তিকায় নাইট্রোজেনের পরিমাণ বৃদ্ধি করে। দুই নম্বর হচ্ছে আর্থসামাজিক নিয়ম। প্রশ্নেই দেখে নিই, এক নম্বরটি হচ্ছে শ্রমিক। চাষের জন্য পাহাড় বা পর্বতের গায়ে ও মালভূমিতে জমিকে নির্বাচন করা হয়। এসব জমি ভালোভাবে আবাদ করার জন্য জঙ্গল কেটে তারপর জমি পরিষ্কার করতে হয়। এরূপ জমি উত্তমরূপে চাষ করা হয়। এখানে চা গাছের চারা রোপণ করা হয়। জমি হতে আগাছা নিরানো, চা গাছের যত্ন নেওয়া প্রভৃতি কাজের জন্য প্রয়োজন প্রচুর দক্ষ ও সুলভ শ্রমিক। এছাড়া দুটি পাতা ও একটি কুড়ি গাছ ঠিক মতো করতে না পারলে চায়ের উৎকর্ষতা নষ্ট হয়। চা বাগানে জমি প্রস্তুত, চারা তৈরি ও রোপণ, গাছের পরিচর্যা, নির্দিষ্ট সময় পাতা তোলা, প্রক্রিয়াজাত করা প্রভৃতির ক্ষেত্রে প্রচুর শ্রমিকের প্রয়োজন হয়। দুই নম্বর হচ্ছে মূলধন। চা চাষের জন্য প্রচুর মূলধনের প্রয়োজন। আমরা যদি বাণিজ্যিক ভিত্তিতে চাষ করা হয় বলে জমি প্রস্তুত, চারা, শ্রমিকের মজুরি, কারখানা, যন্ত্রপাতি, বাসস্থান প্রভৃতির বাবদ প্রচুর অর্থ ব্যয় হয়। তিন নম্বর হচ্ছে পরিবহন ও যোগাযোগ সুবিধা। চা চাষের ক্ষেত্রে মূলত শ্রমিকদের যাতায়াত ও তাদের প্রয়োজনীয় দ্রব্যাদি সরবরাহ, উৎপাদিত চা প্যাকেটজাতকরণ, বাজারজাতকরণের জন্য উন্নত পরিবহন ব্যবস্থা আবশ্যক। বিশ্বের অধিকাংশ চা বাগান পার্বত্য এলাকায় হওয়ায় অনুকূল পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা গুরুত্বপূর্ণ নিয়ামক। চারা তৈরি অন্যান্য কৃষি আবাদের তুলনায় চা বাগানের জন্য চারা বিশেষ যত্ন সহকারে তৈরি করতে হয়। চায়ের চারার গুণগত মান ফলন সক্ষমতাকে প্রভাবিত করে। অধিক ফলন ভালো মানের পাতার জন্য ভালো চারা তৈরি করতে হয়। পাঁচ নম্বর হচ্ছে সার ও কীটনাশক। চা বাগানের মৃত্তিকায় নাইট্রেট এবং অন্যান্য উপাদানের ঘাটতি পূরণের পর্যাপ্ত সার প্রয়োগ করতে হয়। বাগানে ক্ষতিকর পোকা আক্রমণ করলে উৎপাদন মূলত কমে যায়। গাছের রোগবালায় দমনের জন্য বিভিন্ন প্রকার কীটনাশক ব্যবহার করা হয়। চায়ের উৎপাদন বৃদ্ধি এবং রোগবালায় নিয়ন্ত্রণের জন্য সময় মতো সার ও কীটনাশক সরবরাহ নিশ্চিত করতে হয়। ছয় নম্বর হচ্ছে পাতা চয়ন। চা গাছ থেকে সাধারণত দুটি পাতা এবং একটি কুড়ি চয়ন করা হয়। এতে চায়ের গুণগত মান ভালো থাকে। অনেক সময় দেখা যায় দুইয়ের অধিক পাতা ও কুড়ি চয়ন করা হয়, যা গুণগত মানকে প্রভাবিত করে। এ কারণে সঠিক নিয়মে পাতা চয়ন করতে হয় এবং এতে অধিক শ্রমিকের প্রয়োজন হয়। সাত নম্বর হচ্ছে বাজার। উৎপাদিত চা বিক্রির জন্য অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক বাজার গুরুত্বপূর্ণ নিয়ামক। বর্তমান বিশ্বে আমরা যদি দেখি, চা উৎপাদনকারী দেশসমূহের উৎপাদিত চায়ের বৃহত্ত অংশই নিজেরা ভোগ করে থাকে। এতে আন্তর্জাতিক বাজারে প্রতি বছর চায়ের পর্যাপ্ত চাহিদা থেকে যায়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা দেখব প্রযুক্তিগত নিয়ামক। চায়ের উৎপাদন বৃদ্ধির জন্য প্রযুক্তি ব্যবহারের বিকল্প নেই। বিশেষ করে পানি সেচ, সার ও কীটনাশক প্রয়োগ, আগাছা দমন, উন্নত মানের কারখানা এবং অন্যান্য যন্ত্রপাতি ব্যবহারে চায়ের উৎপাদন বৃদ্ধি এবং উন্নত মানের বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এছাড়া সরকারি উদ্যোগে চা একটি বাণিজ্যিক অর্থকরী
ফসল উন্নত মানের চা অধিক পরিমাণে উৎপাদনের লক্ষ্যে সরকারের সার্বিক সহায়তা থাকা একান্ত প্রয়োজন। আমরা যদি সরকারের উদ্যোগ দেখি তাহলে সরকারের উদ্যোগ একটি গুরুত্বপূর্ণ নিয়ামক হিসেবে কাজ করে। এখন আমরা দেখব বিশ্বের চা উৎপাদনকারী অঞ্চল সমূহ। বিশ্বের চা উৎপাদনকারী অঞ্চল সমূহের মধ্যে প্রথমে আসে চীন। চীনের উৎপাদন হচ্ছে 2016 সালে 2278 মিলিয়ন। উৎপাদনকারী অঞ্চল সমূহ হচ্ছে ইয়াংসিকিয়াং নদীর দক্ষিণে অবস্থিত সিচুয়ান, হুনান, আনহুই, ফুকিয়াং, ইউনান প্রদেশে প্রচুর পরিমাণে চা উৎপন্ন হয়। পাহাড় এবং পর্বতের ঢালে 300 থেকে 900 মিটার উঁচুতে উঁচু পর্যন্ত চা বাগান রয়েছে। এদেশে উৎপাদিত চা তুলনামূলকভাবে নিম্নমানের এবং হেক্টর প্রতি ফলন অন্যান্য দেশের তুলনায় খুব কম। চীনে প্রধানত 5 ধরনের চা প্রস্তুত করা হয়, যথা কালো চা, সবুজ চা, জেসমিন চা, হলুদ চা এবং স্টক চা। চা উৎপাদনে ভারত হচ্ছে দ্বিতীয়। উৎপাদন হচ্ছে 1209 মিলিয়ন কেজি। 1823 সালে ভারতের আসামে প্রথম চা গাছ আবিষ্কার করে রবার্ট ব্রুক। বর্তমানে দেশটি চা উৎপাদনে দ্বিতীয়। চা উৎপাদনকারী রাজ্যসমূহের মধ্যে হচ্ছে পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, কেরালা, ত্রিপুরা, অরুণাচল, হিমাচল, কর্ণাটক, সিকিম, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, মেঘালয়, উড়িষ্যা, বিহার প্রভৃতি। ভারতে এদেশের উৎপাদিত চা প্রায় অর্ধেকই আসামে উৎপন্ন হয়। দার্জিলিং এই উৎপাদিত চা বিশ্ববিখ্যাত। আমরা যদি দেখি বাণিজ্যটা তাহলে দেখতে পাব অভ্যন্তরীণ চাহিদা মিটিয়ে এদেশে প্রচুর চা বিদেশে রপ্তানি করে। পরীক্ষার খাতায় তোমরা অবশ্যই উৎপাদন লিখবে, উৎপাদক অঞ্চল সমূহ লিখবে আর অবশ্যই বাণিজ্যটি দেওয়ার চেষ্টা করবে, এতে পরীক্ষার খাতায় নাম্বার ভালো আসবে। 3 নম্বর দেখো কেনিয়া। বিশ্বের তৃতীয় স্থানে হচ্ছে কেনিয়া। উৎপাদনকারী এর উৎপাদন হচ্ছে 399 মিলিয়ন কেজি। দেশটির প্রধান চা উৎপাদনকারী অঞ্চল হচ্ছে গ্রেট রিফ্ট উপত্যকা এবং বিষুবরেখার দুপাশে সমুদ্র সমতলের 1500 থেকে 2700 মিটার উঁচুতে অবস্থিত। এখানে ক্ষুদ্র এবং বৃহৎ উভয় প্রকার চা বাগান রয়েছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে তোমরা বিশ্বের প্রধান চা উৎপাদনকারী দেশসমূহের উৎপাদন সমূহ দেখতে পাচ্ছ। এখানে হচ্ছে প্রথম হচ্ছে চীন। খেয়াল করো চীনের উৎপাদনের পরিমাণ প্রায় 2278 মিলিয়ন কেজি। দ্বিতীয় হচ্ছে ভারত। ভারতের চায়ের উৎপাদন হচ্ছে 1209 মিলিয়ন কেজি। কেনিয়া হচ্ছে তৃতীয়। কেনিয়ার চায়ের উৎপাদনের পরিমাণ প্রায় 399 মিলিয়ন কেজি। 4 নম্বর হচ্ছে শ্রীলঙ্কা। চায়ের উৎপাদনের পরিমাণ হচ্ছে 329 মিলিয়ন কেজি। তুরস্ক হচ্ছে 259 মিলিয়ন কেজি। ভিয়েতনামে চায়ের উৎপাদনের পরিমাণ হচ্ছে 170 মিলিয়ন কেজি। ইন্দোনেশিয়া হচ্ছে 129 মিলিয়ন কেজি। আর্জেন্টিনা চায়ের উৎপাদন প্রায় 83 মিলিয়ন কেজি। জাপানের চায়ের উৎপাদন প্রায় 76 মিলিয়ন কেজি। বাংলাদেশে চায়ের উৎপাদন 67 মিলিয়ন কেজি। তোমরা পরীক্ষার খাতায় অবশ্যই উৎসটি লিখবে, কারণ তোমরা কোন উৎস থেকে এই উৎপাদনের পরিমাণটি নিয়েছো অবশ্যই লিখতে হবে উৎসটি। এখানে দেয়া আছে ইন্টারন্যাশনাল টি কমিটি ITC 2016 এবং বাংলাদেশের চা বোর্ড 2017 থেকে নেয়া। 4 নম্বর হচ্ছে বিশ্বের চা উৎপাদক ও রপ্তানিকারক দেশ হচ্ছে শ্রীলঙ্কা।
এদেশে পার্বত্য ভূপ্রকৃতি, অনুকূল জলবায়ু, সস্তা শ্রমিক, উন্নত পরিবহন ব্যবস্থা, আন্তর্জাতিক চাহিদা প্রভৃতি চা চাষের পক্ষে সহায়তা করে। এখানকার পার্বত্য অঞ্চলের কাঙ্গের দক্ষিণে ব্যাপক হারে চা চাষ করা হয়, যা রপ্তানি করে শ্রীলঙ্কা প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করে। উৎপাদনের তুলনায় অভ্যন্তরীণ চাহিদা কম থাকায় রপ্তানি শীর্ষে শীর্ষস্থানে অবস্থানে রয়েছে শ্রীলঙ্কা। পার্বত্য ভূপ্রকৃতি এবং দক্ষিণ পশ্চিম ও উত্তর পূর্ব মৌসুমী বায়ুর প্রভাবে প্রায় সারা বছরই প্রচুর বৃষ্টিপাত হয়। পর্যাপ্ত বৃষ্টিপাতের জন্য বিশ্বের একমাত্র শ্রীলঙ্কাতেই সপ্তাহে দুইবার চা পাতা চয়ন করা হয়। দেশটির পুরাতন রাজধানী কাঙ্গের আশেপাশে উচ্চ পাহাড়ি অঞ্চলে চা বাগানগুলো অবস্থিত। 5 নম্বর হচ্ছে তুরস্ক। তুরস্ক হচ্ছে বিশ্বের চা উৎপাদনে পঞ্চম। দেশটির অধিকাংশ চা বাগান তরাস পর্বতের দক্ষিণ ঢালে এবং আন্তোলিয়া মালভূমি অঞ্চলে অবস্থিত। তুরস্কে জনপ্রতি চা পানের পরিমাণ সবচেয়ে বেশি। 6 নম্বর হচ্ছে ভিয়েতনাম। ভিয়েতনাম চা উৎপাদনে বিশ্বের ষষ্ঠ স্থানের অধিকারী। দেশটি অভ্যন্তরীণ চাহিদা মিটিয়ে বিদেশে চা রপ্তানি করে থাকে। 7 নম্বর হচ্ছে ইন্দোনেশিয়া। এদেশের জাভা দ্বীপের আগ্নেয় পর্বতের ঢাল বিশিষ্ট ভূমি, উর্বর মৃত্তিকা, বার্ষিক প্রায় 3800 মিলিমিটারের বৃষ্টি, 18 ডিগ্রি থেকে 24 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, লোকবসতির ঘনত্ব এবং কঠোর পরিশ্রমী শ্রমিক প্রভৃতি চা চাষের পক্ষে সহায়ক। এদেশে অধিকাংশ চা বাগানগুলো মূলত সুমাত্রা, জাভা, বর্নিও প্রভৃতি দ্বীপাঞ্চলে অবস্থিত। চা রপ্তানিকারক দেশগুলির মধ্যে ইন্দোনেশিয়া স্থান হচ্ছে সপ্তম। এদেশটি নিজেদের অভ্যন্তরীণ চাহিদা মিটিয়ে চা রপ্তানি করে। তোমরা পূর্বের পাতায় যে উৎপাদনগুলি দেওয়া আছে, প্রথমে উৎপাদন লিখবে, তারপর বন্টন লিখবে, তারপর অবশ্যই বাণিজ্য দেওয়ার চেষ্টা করবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে তোমরা পৃথিবীর চা উৎপাদনকারী অঞ্চল সমূহের একটি মানচিত্র দেওয়া আছে। পরীক্ষার খাতায় সুন্দরভাবে এই মানচিত্রটি দেওয়ার চেষ্টা করবে, আর অবশ্যই কয়েকটি কথা মনে রাখবে। প্রথমে হচ্ছে, আমি আগের ক্লাসগুলিতেও বলেছি তোমাদের, প্রথমে চিত্রের সবসময় খেয়াল রাখবে যেন বর্ডার লাইনটা ঠিক থাকে। নিরক্ষর রেখাটা দেওয়ার চেষ্টা করবে। 3 নম্বর হচ্ছে সূচিপত্র দেওয়ার চেষ্টা করবে। কোন কোন জায়গাগুলি তুমি ইন্ডিকেট করছো তা সূচিপত্রে অবশ্যই দেখিয়ে দিবে। আরেকটা হচ্ছে উত্তর নির্দেশক চিহ্নটি অবশ্যই প্রদান করবে। আরেকটি হচ্ছে চিত্রের নাম, অবশ্যই মানচিত্র দেওয়ার নিচে চিত্রের নাম অবশ্যই উল্লেখ করবে। এই চিত্রে যেমন লেখা আছে বিশ্বের চা উৎপাদনকারী অঞ্চল। এভাবে কয়েকটি কথা মনে রেখে অবশ্যই মানচিত্র দেওয়ার চেষ্টা করবে। পরীক্ষার খাতা ভালো নম্বর আসবে। 8 নম্বর হচ্ছে আর্জেন্টিনা। আর্জেন্টিনা চা উৎপাদনে দক্ষিণ আমেরিকার মহাদেশে প্রথম ও বিশ্বের অষ্টম স্থানের অধিকারী। 2015 সালে প্রায় 83 মিলিয়ন কেজি চা উৎপাদিত হয়। দেশটির ব্যাপারণ উপত্যকায় চা বাগানগুলো অবস্থিত। চা উৎপাদনে 9 নম্বর হচ্ছে জাপান। জাপান চা উৎপাদনে বিশ্বের নবম। এখানকার চা বাগানগুলিতে আধুনিক বৈজ্ঞানিক পদ্ধতিতে চা চাষ করা হয়। প্রচুর বৃষ্টিপাত এবং আধুনিক প্রযুক্তি হেক্টর প্রতি উৎপাদন বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে জাপান। শিকোকু, হোনশু ও কিউশু প্রদেশের পর্বতমালায় পূর্ব ঢালে চা বাগানগুলো অবস্থিত। অভ্যন্তরীণ চাহিদা অধিক হওয়ার কারণে জাপান প্রায় প্রতি বছর বিশ্ববাজার থেকে চা আমদানি করে থাকে। জাপানিদের জাতীয় পানীয় হচ্ছে চা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা দেখব 2015 সালে চা উৎপাদনে বাংলাদেশে বিশ্ব ছিল দশম। চা বাগানগুলো সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, চট্টগ্রাম, রাঙামাটি, পঞ্চগড় এবং ঠাকুরগাঁও জেলায় অবস্থিত।
পঞ্চগড় এবং ঠাকুরগাঁও জেলার বৃহত্ত বিভূত বাগানের পাশাপাশি ক্ষুদ্র চা বাগান গড়ে উঠেছে। এছাড়া নীলফামারি, লালমনিরহাট, বান্দরবান প্রভৃতি জেলার ক্ষুদ্র পর্যায়ে চা চাষ শুরু করেছে। পূর্বে বাংলাদেশে অন্যতম চা রপ্তানিকারক দেশ হিসেবে পরিচিত থাকলেও বর্তমানে অভ্যন্তরীণ চাহিদা ব্যাপক হারে বৃদ্ধি পাওয়ায় প্রতি বছর চা আমদানি করতে হয়। অন্যান্য দেশসমূহ হচ্ছে ব্রাজিল, ইরান, মালয়েশিয়া, মিয়ানমার, ফিলিপাইন, অস্ট্রেলিয়া, উগান্ডা, তানজানিয়া, মালাউ, পেরু, আইভরি কোস্ট, গানা, মোজাম্বিক। এতক্ষণ আমরা যে ক্লাসটি নিলাম, আমি যে ক্লাসটি নিলাম তা হচ্ছে বিশ্বে চায়ের উৎপাদন ও বন্টন, বিশ্বব্যাপী চায়ের উৎপাদন ও বন্টন। আশা করি ক্লাসটি তোমরা সবাই বুঝতে পেরেছ। তোমরা পরীক্ষার খাতায় চায়ের উৎপাদন লিখবে, বন্টন দেওয়ার চেষ্টা করবে, বাণিজ্য দেওয়ার চেষ্টা করবে, নিচের মানচিত্রতে দিবে। এছাড়া যে উৎপাদনের তালিকা আছে ওটি দেওয়ার চেষ্টা করবে, আর যদি পারো উৎপাদন উপর সম্পচিত্র অঙ্কন করার চেষ্টা করবে। এভাবে পরীক্ষার খাতায় ছয় থেকে সাতটি দেশের নাম উল্লেখ করে উৎপাদন বন্টন বাণিজ্য দেওয়ার চেষ্টা করবে, এতে তোমাদের নাম্বার ভালো আসবে। আশা করি ক্লাসটি সবাই বুঝতে পেরেছ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবার সুস্বাস্থ্য কামনা করে আজ এখানেই শেষ করছি। সবাই আমার জন্য দোয়া করবে, সবাই নিজের শরীরের যত্ন নিবে, আর আগের ক্লাসগুলো তোমরা অবশ্যই ফলো করবে, ভিডিওগুলো বারবার দেখবে, পরীক্ষার জন্য তোমাদের ভালো হবে। আজ এ পর্যন্তই, সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, খুদা হাফিজ।